বাক্সাজীর মৃত্যু ও কি? সনাতন ধর্মে বহু পুরনো এবং লুপ্তপ্রায় একটি সংস্কৃতি হল বাঘের পুজো ও নৃত্য। প্রতি বছর মাঘ মাসের 13 তারিখ থেকে নৃত্য গীত শুরু হয় এবং সংক্রান্তির দিন বাঘের পুজোর মধ্য দিয়ে তা শেষ হয়। এবারও ধলাই ত্রিপুরা জেলা আমবাসা জেলা পরিষদ অফিস সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হল বাঘের পুজো এবং বাক্সাজীর নৃত্য গীত। গানের তালে তালে বাঘের সাজে মানুষের নৃত্য যথেষ্ট চমকদার বলা যায়। লুপ্তপ্রায় এই সংস্কৃতিকে ধরে রাখতে চাইছে অনেকে, তারই প্রতিফলন দেখা গেল ধলাই ত্রিপুরা জেলা আমবাসায়। জনগণ চাইছে এই সংস্কৃতি শত সহস্র বছর ধরে প্রবাহিত হোক। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। যে সময় ভারত বাংলা বিভক্ত হয়েছে না, এর আগের থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ যে সময় একখানো আসলো, তখন দেখা গেছে যে আমরা সুন্দরবনের মাঝে মানুষে মধু চাষের লেগে যাইতো, ওইখানের মাঝে বাঘরা রয়্যাল বেঙ্গল টাইগার যেটা কই আমরা ভারতবর্ষে, ওইখানে মানুষের মারে নিত। তাই এখানে যারা আদিবাসী সম্প্রদায় তারা একটা প্রচলন হচ্ছে, যদি বাঘের পূজা দেওয়া হয় বাঘ শান্তিতে থাকবো, তাদের কোনো ক্ষতি করতো না, তারা ব্যবসা বাণিজ্য আয় উন্নত হইব। তারপরে দেখা গেছে এটার মাঝে একটা ধার্মিক দিক আছে যে আমাদের দেবতার যে আমরা আত্মশক্তি মা মহামায়া দুর্গা কই, ঠিক আছে, ওনার বাহনও সিংহ বাঘ। তো আমরা পূর্বপুরুষরা যারা আমরা গার্জিয়ান আছে তারা আমরা এটিও কয়ে আছে যে বাঘের পূজা দিলে বাঘের যেমন একটা পুরুষত্বর বীজ, আমরা একটা পুরুষ যেমন আমরা পুরুষ নিজে নিজে বাঘ।